জিরা ও বাখরর জিরা আর খালি জিরা আর মেতি জিরা যদি তিনটা জিরা মানুষ তার সারাটা জীবন তিন জাতর জিরা খাইতে থাকে জিরা খাওয়া মিস করে না মরণ বেমার ব্যতীত আর কোন বেমারে তার শরীর আসর করবে না আমার মাত না বোহারি শরীরের মাত হামেশা যদি তিন জাতর জিরা খাইলে শরীরও কোনো রোগ হয় না মরার যে গু গুয়াইব যে বেমারে মরতে এগুয়াইব এর ছাড়া অন্য বেমার যদি হয় না যে মানে সকাল সন্ধ্যা সকালে বিকালে তো বা করি তাকে গুনার বেমার লৈয়া কেমনে জমিন তাকি যাইব এ কথাটা কখনো মানা যায় না ফির সাবে সব দিয়া দিলা বাবা মিছা কথা হইও না সুদ মদ গাঞ্জা গুস খাইও না পর নিন্দা করিও না মানর ক্ষতি করিও না ভাললে উপকার করিও ফলর হক মারিও না নিজর হক মরি গেলে দৈর্য ধারণ করি লইও ফসাদ জড়িত ইও না নিবshader ইও আল্লাহর বندگی নমাজ রোজা হজ যাকাতরে বন্ধ করিও না আর ফজরের নামাজের বাদে 100 তোবার তওবা করিও 100 তোবার দরুদ শরীফ পড়িও 100 তোবার আল্লাহর ইসমে জাত আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু শুধু আল্লাহ আল্লাহ تعالیর ইসমে জাত আল্লাহর ইসমে জাতর জিকির কম 100 বার করিও নতুবা ইসবাত নবীর জিকির ও আর না তার নাম ইসবাত নবী অর্থাৎ ইল্লাল্লাহ লা ইলাহা তার নাম ইস আপনার নবী আর ইল্লাল্লাহ তার নাম হইল ইসবাত ইস্বাত আর নবীর জিকির অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ না আল্লাহ ছাড়া উপাসনার দা মালিক কারাদতলা নাই একমাত্র জান এবাদত করতাম তাই নইয়া তাক্লা আল্লাহ ও আল্লাহর জিকির সমাজ কম একশো বার করিও শেষ হৈ আ তিতৰা ফিৰ চাবি এৰ সময় আদায় কৰি অ কিবা এছাঁ আদায় কৰি আহ আৰু এক শতবাৰ তো অবা কৰি আহ আৰু এক শতবাৰ দুৰোচৰিব এক শতবাৰ করিয়া তুমি গুমাই অ যদি গুমন্ত অৱস্থায়ো তোমার মওতৈ যায় আল্লাহ ৰহমতৰ ভৰিষ্টা খাড়া খাঢ়ি কৰবা তোমাৰ ৰুটা খেম নে লৈয়া ব্যস্ত যাৱা যায় চকাল সন্ধ্যা যে মানুষে নিয়ম মাগিক ধোৱাই খায় এ বেমারে কষ্ট হয় না সকাল সন্ধ্যা যে মানুষের তোবা করে গুনার দায় গুনার বোঝা লইয়া লাগে না সকাল কর তোবাই আগর গুনা মাফ বিকাল কর তোবাই দিনের গুণা মাপ আল্লাহ চব্বিশ টাকা বেগুন হইয়া চলে ও আল্লাহ ফুমাই আতাই বোন তো বা আমি বাল্লা ভাই ফিরসাবে কইলা সকালে করিও একশো বার তৌবা বিকালে করিও একশো বার তৌবা সকাল বিকাল যদি তাক তা আল্লাহার বিদানুত আল্লাহর কুড়াণ একটা অক্ষরে অবিশ্বাস করলে ইমান যায় নমাজ বেসামায় যায় হর্যকা তুজা সব বেকারই যায় এক অক্করে অস্বীকার করা যায় না আল্লাহর ভরমানি শিবুত্তৌন আল্লাহর যাতে নিশ্চয় যারা তৌবা করুন এরা রেবাল লাভাইন আল্লাহর যাতে যারা পবিত্র থাকেন তাদের রে বালা ভাইন যে সন্তানে মা বাবার কাছে ক্ষমা আরে যে সন্তানে বুল করে না ক্ষমাও যায় না যে গিয়ে বারবার ভুল করে আর তার মা বাবার কাছে বারবার কাকুতি মিনতি করে দোষী নির্দোষ ছেলে তা দোষী ছেলের প্রতি মা বাবার মায়া বেসইয়া তাকে ভুল করে ফালতো ধরে ভুল করে ধরে বাল্লা সেলে মরি গেলে একবার দুইবার মায়ে বাবে কইতো অত বাল্লা আছে জীবনে একটা বার আমরা করছে না দুঃখ দিছে না বড় বাল্লা আছে এক দুই বার হাসবার সাতবার তান থানবাজু বোন যেটাই সকাল সন্ধ্যা ভুল করছে আর সকালে বিকালে মার গেছে বাবার কাছে ই ইলে যদি মরি যায় মায়ের চক্কের ভানি বন্ধ হয় না বাবার চক্কের ভানি বন্ধ হয় না কেনে বুলো করতো আর মাফ চাইতো সকাল বিকালি গিয়ে খালি আইয়া মাফ চাইতো বুঝতো না বুল করতো ছেলেটাও বুঝ বুঝতো না বুল করার বাদে আইয়া মাফি চাইতো আমরার কাছে আইস তাকি আমরার মাফ চানেওয়ালা জাদু দন জমিন তাই বিদায় নি গিয়া আর দুনিয়ার কেউ বিচারও দিতা নাই দুনিয়ার কেউ বাদ বালা খোয়া তাইতা নাই আমরার ভাবে দরনেওয়ালা মুখ দিয়া মাফি সানেওয়ালা সন্তানটা আমরার আর জমিনের মধ্যে রইছে না যে ছেলে বুল করে মা বাবার কাছে গিয়া বারবার কাকুতি মিনতির সাথে মাবি চায় যাইন বুল খরইন না এন তাকিও মায়া মা বাবর আনার বুল খড্ডা আগুর লাগিয়ে যায় আল্লাহর যে গুলাম কিবা বান্দি সময় সময় বুল খরিয়া তাকে আর সকাল সৈন্দা তৌবা করতে তাকে আল্লাহর দাতে ভরমাই রাইন নিশ্চয় আল্লাহ তৌবা করেনেওয়ালা মাভি সানেওয়ালারে ভালোবাসিয়া তাকে সঙ্গে আল্লাহ যাতে ফরমাইরা ওই হেবুল মুতাতহীন যারা পবিত্র তাকে এরা রে আল্লাহ বাল্লা ফাইন হ্যাঁ মুসলমান আমরা জন্মসূত্র পবিত্র জন্ম থাকি পবিত্র মরণ পর্যন্ত পবিত্র কনো আমরার পবিত্রতা যায় না জনম নেওয়ার লগে লগে মাইয়া কিবা দাইয়ে যাইনো তাকই না কেন গুসল করাইয়া পবিত্র করেননি না না লগে লগে আল্লাহর নাম আমরা দাইন খানে বাম খানে আল্লাহর নাম হুনাইনিনা না না, ন আপনার ছড় শুরু করতে লা ইলা ইলা আল্লাহ না জন্মসূত্রে পবিত্র বনলাম মরনের সঙ্গে সঙ্গে আবার গুসল করাইয়া পেছরাপায়খানা পরিষ্কার করাইয়া আবার বিশুদ্ধ পোশাক পরাইয়া আমরারে পবিত্র করি দেওয়া দেওয়াইনি না না দুনিয়ার মুসলমান ব্যতীত অন্য কেউ সূত্রে পবিত্র হয় না আর মরণোর সময় তারে পবিত্র করিয়া কবর দেওয়া হয় না যার কারণে আল্লাহ যাতে ফরমায় মুমিন মুসলমান ব্যতীত আমি আল্লাহ খেওর বালা বাল্লা ভাই না আল্লাহ বালা রে ভাইন যারা পবিত্রতা হইন তো বা করুন পবিত্রতা হইন যদি দনে দনীতায় সাও গুনে গুণি চাও জনম সূত্রে আপনার পা বাচ্চা কাচ্চারে পবিত্র বানাও বাড়ি গোড়ে পবিত্র বানাও যে গোর সাফ সফা পাক পবিত্র থাকে যে মানুষ সাফ সোফা পাক পবিত্র থাকে যে পরিবার পাক সাপ পবিত্র থাকে একইবারে অল্প দিনের ভিতরে দৌলতে হালাল দি মালামাল দে খেউর বাড়িতে গিয়া যদি দেখেন বাড়ি ওখান সোফা আছে গোর দরজা সোফা আছে বিষ্ণাপত্র সোফা আছে দুলাবালি মৈলমূত্র নাই গরু ছাগলের পেশা আতারে ভাতারে নাই বাচ্চা খাচ্চার পেশা পায়খানা যতায় ততায় নাই আপনি জানি যদি হইন তারা কপাল কুলি গেছে আল্লাহ যারে বালা বাল্লা ভাই দুষ্টে দুষ্টি করে যারে বালা ভাই তার লাগি যে যারে বাল্লা ভাই তার লাগি দুষ্টি করে আর দুষ্টি হওয়ার বাদে দুষ্টে চাই দুষ্টর মত ইজ্জত দৌলত দুষ্ট রইত এক দুস্ত যদি কুটি হয় হইন আর আরেকজন আপনার এক হক খাইলে আর এক হক্তর নাই হয়ে দুইজনের দুস্তি রয়েনি না কয়দিন বাদে এমনিও শেষ হেনর মতো তুমি ইজ্জত দিতে পারতাই নাই হেনর মতো পোশাক বিনতে পারতাই নাই ব্যবহার আচরণ করতে পারতাই নাই হেন জেলা জাগাত গিয়া বই বাইলা জাগাত বইতে পারতাই নাই দুস্তি ঠিক কিসে না আল্লাহ কামুল হাকিমিন পবিত্র তাই আল্লাহর বন্দা যখন পবিত্র বনে আল্লাহ তারে বন্ধু বানায় আল্লাহ বরমাইরে আমি হইলাম দনী তুমরা গরিব আমি আল্লাহর কাছে আমি দন হইতে হইলে পবিত্র হওয়া লাগে মুসলমান দনী হইতে হইলে হালাল দনে হারাম দনে নাই হালাল দনে দনী হইতে হইলে পবিত্রতা অর্জন করা লাগে পবিত্রতা হইতে বাড়িয়ে গড়ে ফেসরা পায়খানায় বাচ্চায় খাচ্ছায় পোশাক পরিচ্ছেদে আপনার খানায় ফানিয়ে সব দিকে পবিত্রতা যার অর্জন থাকে আল্লাহর যাতে বরমাইন আমি তারে বানাইয়া রাখি এবার আবার আসি নমাজের মধ্যে আল্লাহর বন্ধে গান নমাজ বড় পছন্দা চিজ যে মানুষ নমাজই হইয়া তাকে হইলা তার গরি কান পবিত্র যে মানুষে নমাজ পড়ে তার বিষ্ণাও পবিত্র থাকে নাফাক বিষ্ণা ফুতিয়া উঠিয়া করি নমাজ পড়লে নমাজ হইব আমরা সবে জানি যদি বিছনা আমরা নাফা হয় ই বিছনাক ফুটিয়া উঠিয়া নমাজ পড়লে নমাজ হইতো না তাই আমরা বিছনা পবিত্র বিছনা খালি পবিত্র হইলে হইতো না মুসলমানের কেয়াল টাকা লাগে গরো যদি বাচ্চা কাচ্চা যতাই ততাই ফেসাব করইন মেকুরের বাচ্চা খাঁচায় যে কোনো মনে হয় হেসাব ময়েল গোড় মৈলমূত্রওয়ালা থাকে তো এই মলমূত্ররে আপনার শইয়া ইটা উড়া ভাড়া করিয়া অজু করি নমাজ পড়লে নমাজ হইতো না তাই গোর পবিত্র মুসলমানের গড় পবিত্র মা কিয়মাবন আমাদের এলাকাতে কোনো কিছু গড় দরওয়াজা আছে যেটাই আপনার কি বলে মাটিৰ সঙ্গে গোবর মিলেয়া ইয়া তাকে মাটি দিয়া মাটিৰ মাঝে ফানি দিয়া ফেক করলা আর খাসা গোবর আনিয়া গোবরের আর মাটিয়ে মারিলা বালা করি পানি দিয়া এর বাদে গড় লেফিলা ইকান বীজা পাই যদি ফাড়া মারা হয় ফাও অজু রইছেন ফাও বিজা যদি এই গোবর দিয়ে লেভা মাটির ফাড়া মারা যায় হজুর হয়েছেন নমাজ হইব তো এই গোবর মাটির উপরে নমাজ বললে নমাজ বিশুদ্ধ হইব না ও তার গর। এখনো গোবর মাটি দি লেভার অভ্যাস রইয়া গেছে আল্লাহর গোবরের বর্জন করো কেননা অন্য জাতি হিন্দু আমরা হিন্দু পরিবেশটাই মুসলমান হিন্দুরা আপনার গরুর গোস খায় না তবে গরুর গোবর দি গোর না কেন শুদ্ধ হয় না গোস খাওয়া নাভাগ হারাম মা মার খাইলি ভাই গু গরুর গোস মার গোস খাইবাই কিলা মার ঠিক আছে কিন্তু মার গো আপনার গোস খাইতে অসুবিধা হইয়া তাকে আর মায়ের ভাই খানা দিয়ে আপনার গোড় কান না লেভিলে গোর নাভাক তাকে হিন্দু তাকি মুসলমান আমরার মানু বঞ্চন ও লাগি লাগি আমরারও মা বই মাঝে হৌ ভুন্নার আওয়াজ ওখানে কোনো প্রাইভেট ইন্টর রয়েছে গোভর দি গোর না লেভি লেবু গোর ফাটি যায় গোর লেভা তাকে না আপনার লেভা উঠি যায় ফাটি যায় ও তার লাগি গোভর লাগায় এটা হিন্দুর রাওয়াজ মুসলমানের রাওয়াজ নয় মুসলমানের গর, সাদা ভানি মাটি দিয়া লেখতে ভারো কোনো অসুবিধা নাই বিশুদ্ধ ভানি দি মুস্তায় অসুবিধা নাই তবে তোমার গরর মধ্যে গুফর জেলার জাতীয় বস্তু ব্যবহার করা শরীয়তের মধ্যে নাই তাকে আমরার গর তাগলো বেটিনতে আপনার আলামেটি মাটি দি ফানি আর মাটি দিলে বিয়া গর খোল্লা শুদ্ধ সকালে বিকালে বারবার গর জাড়ু দিত রাইকান পরিষ্কার বিছনা জাড়িয়া পরিষ্কার গায়ের পোশাক হইয়া তাকল পাক পবিত্র এমতা অবস্থা আল্লাহর বন্ধে গান মাতর দিকে কুব্বালা করি খেয়াল করো পবিত্রতা অর্জন করতে গিয়া গোসল ফরজ হইলে আপনার ফরজ গোসল আদায় করে গোসল আদায় করিয়া করার সঙ্গে সঙ্গে সুন্নত আদায় করে অজুর সুন্নত আদায় করার কারণে মুসলমান অভরিমান পাক পবিত্র হয় তার আপনার একেবারে শরীরের কোন তুল তাই তেলা জাগার মধ্যে কোনো ছিদ্র মধ্যেও মূত্র তাক্ত ভারে না যেমন সদ্দটা চুন্নতের মাঝে ভয়লা হজুর মাঝে সুন্নত চুন ইস্তিঞ্জা করা লাগে শরীর পবিত্র ফয়লাও ইস্তিঞ্জা ইস্তিঞ্জা খাওয়ার নাম ফানির মাধ্যমে পেশরা রাস্তারে পরিষ্কার করার নাম ইস্তিঞ্জা অ মুসলমান ওজু করতে হইলে ভয়লা হজুর আগে সুন্নত ইস্তিঞ্জার সাথে সাথে বিসমিল্লা ভো ইয়া তলো গিয়ে কি বলে সুন্নত দুই হাত পর্যন্ত তিনবার তিনবার করি দোয়া আঙ্গুল বালা করি আপনার খিলালির সাথে আঙ্গুল বালা করি যাতে দুই আঙুলের ফাঁকো ফান্দার মাঝে কোনো ময়লা না পারে মুসিয়া বালা করি ফানির মাধ্যমে তিনবার তিনবার দুইও কবজা পর্যন্ত দোয়া যত মানুষ আপনার কি বলে যায় মূ যায় হে বা আট দুইখান লাগো সালো ফাঁক ফান্দা তার জরুরত নাই ময়লা তার নকুর মাঝে লাগি মহিলা তার আঙ্গুলির ভান্ডার মাঝে আট কির আপনার মানজিয়া দুই হাত দই লিছে মুখ দইছে তারই পবিত্র হয় আর মুসলমানের পবিত্র হয় সমান নেই আরে মুসলমানে আপনার কি ডাইনাত দি আপনার পানি উঠাইতে লাগে বাউ আতর খানি আঙ্গুল বুড়ি আঙ্গুল দি দুই না করে ভিতর ছিদ্র যত গান পর্যন্ত আজ যায় হঠাৎ খাইসুম পর্যন্ত নরম মাংস পর্যন্ত আপনার নিয়া কোনো ধরনের মহিলা যদি থাকে তো ময়লা গুল্লা যে লাভানির সিটার লগে ছুটিয়ায় ওলা দুই আঙ্গুল দি মানজিয়া সুটানি লাগে মুসলমানের নাকো ফেনসর হয়ে রইছেন না অজুর মাঝে শূন্যতইয়া তাগল দাঁত রে মিশাক করা দাঁত মিশাক করা কোনো কোনো মানর মুখ সুগন্ধি পাওয়া যায় ভালো লাগে আর কোন কোন মানসর মুখর মাঝে মন গন্ধ কুকুর ভোসা গন্ধ আরে তাই যত সুন্দর কেন মানুষ সুন্দর হইলে মানে মানরে সুমাদিত চায় পুরুষ মহিলাও ইলে একে অন্যরে সুমা দিত চায় হেমত অবস্থায় যদি নিম বালিক ছেলে কবি স্বাস্থ্যবান তো তইলে উপযুক্ত যুবকে দরিয়া সুমা দিত সায় যার মুখ কুকুর বসা গন্ধ আছে দাঁত মান্জন না করার কারণে দাঁত মিশ না করার কারণে যান মুখ দুর্গন্ধ আছে যত সুন্দর চেহারা কেন সামান্য যখন ফসা গন্ধ লাগে কবি সুমা দিছে নি তোলা মুখ ঘোড়াইছে আর হালার ভবিষ্যে জানে ইসলাম কি জিনিসের নাম দাঁত কিলাইল আগে নত যদি জরুরত দাঁতরে কিলাইল ঘর দাঁতরে করতে হেমত অবস্থায় গিয়া ওনার কি বোলে খানোর দুইও ছিদ্র ভাই সাদ আঙ্গুল হারাইয়া গোসা মারা লাগে বাতাসে দুইল বালি বুয়াইছেন কোনো কোনো মানুষের খানোর রুম থাকে গাড়ি যার রাস্তা বাইদে বাতাসে দুইল উড়ার যদি কিছু জায়গা আটা ভরি যায় তে গাড়ির পিছনের হালকা দুই লিগুই নুটিয়া খানোর রুমও বয় আগলা তাকি দেখা যায় খানোর রুমও আপনার দুইল বাসাইল ফেদা বাসাইল দেখিয়া বিশ্রি লাগে যে মুসলমানে আপনার বিশুদ্ধ অজু রোজা না ভাস পার করে না হাতর মাঝে ময়লাট কিবার সুযোগ পাইল না নাকো ভাইল না চৌকো ভাইল না খানো ভাইছে কোনো খানো ময়লা আটকিতে পারছে না কে ভেসব পায়খানার রাস্তায় আটকিতে পারছে না মুছলমানৰ নাটৰ সুগন্ধি করা কৰা চূন্য বালাঘৰী বিশুদ্ধ অজুহ বানাইলো অ শুদ্ধটা সূন্নত চাইটটা আদায় করিয়া। আ ইয়াৰ বাদে সুগন্ধি লাগাইয়া নমাজৰ জমা তৰমধ্যে গিয়া যখন খাড় হৈ লওক মলানা ৰতাবাৰী মুলনা চা পাইছো গ্রহণ কৰক ক সুবাহানা লাল্লা আমদুলি লা লা